সুপারস্টার শাকিব খান বর্তমান সময়ে বাংলা সিনেমার বিশাল বড় একটা ব্র্যান্ডের নাম এবং বাংলা সিনেমা তিনি ডমিনেট করছে। বাংলা সিনেমা মানে এখন শাকিব খান। আপনি শাকিব খানের অল্টারনেটিভ এখন নানা রকম হিসাব, নানা রকম ক্যালকুলেশন আপনি করেন না কেন, আপনি সবসময় কিন্তু আপনার অ্যান্সার শূন্য আসবে, কারণ এখন শাকিব খান তো শাকিব খান। কিন্তু আপনি যদি পিছনের ওই দিনগুলো স্ট্রাগলিং পিরিয়ড যদি আপনি হিসাব করেন, যে সোনু রহমান সোহানের পা পর্যন্ত জড়িয়ে ধরেছিল আজিজ রেজা শাকিব খানকে ব্রেক দেওয়ার জন্য, এবং আজকে কীভাবে শাকিব খান হয়েছে, এক দুই দিনে কিন্তু একজন শাকিব খান হয়নি, তার উত্থানের পিছনের গল্পটা কিন্তু অতটা ইজি নয়। অনেক ছোটামোটো রোল করতে আমরা দেখেছি যে শাকিব খান সেখানে সেকেন্ড লিড ক্যারেক্টার, কিন্তু এমন অনেক সিনেমা আছে যে তিনি সেকেন্ড লিড, একজন মেইন হিরো থাকছে যে তারা তখন শাকিব খান থেকে জনপ্রিয়, কিন্তু ওইসব সিনেমাতে শাকিব খান তাদেরকে ওভার শ্যাডো করে এগিয়ে গিয়েছেন এবং এতটা ওভার শ্যাডো করেছে যে দিন শেষে ওই সিনেমার যে লিড হিরো তাকে আমরা মনে রাখিনি, আমরা মনে রেখেছি শাকিব খানকে। এবং ওইসব সিনেমাতে তিনি নিজেকে প্রুভ করতে করতে কিন্তু আজকে তার একটা স্টেবল জায়গা, যে মানুষের সফলতার জার্নি কিন্তু অতটা ইজি থাকে না। আমরা যদি তার ব্যাকওয়ার্ড সেই দিনগুলো যদি আমরা দেখি, তাহলে আসলে এটা ভাববার বিষয় যে এভাবেই তিনি আজকে শাকিব খান। তো আজকের ভিডিওটি খুব স্পেশাল, এবং আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো, এমন কিছু সিনেমার এবং এমন কিছু নায়ক যারা তখন শাকিব খানের থেকে জনপ্রিয় ছিল এবং তাদেরকে কোন সিনেমাতে শাকিব খান ওভার শ্যাডো করে এতটা এগিয়ে গিয়েছে যে আমরা লিড হিরোর থেকেও কিন্তু ওইসব সিনেমাতে কিন্তু এখন শাকিব খানকে আমরা মনে রাখছি। মানে অনেক সিনেমাতে শাকিব খান অবশ্য লিডও করেছিল ওই টাইমে তার শুরুর দিকে। হ্যাঁ, আজকের ভিডিওটি খুব স্পেশাল, আজকে সেসব টপিক্সের উপর বেশ করে কথা বলবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি সবসময় অপেক্ষায় থাকি আপনাদের মূল্যবান কমেন্টের। হ্যাঁ, যাই হোক, আজকের ভিডিওটি যেহেতু আমরা কথা বলছি যে শাকিব খান ওভার শ্যাডো করে এগিয়ে গিয়েছে সেই সব সিনেমাতে তখনকার সময় তারা যারা শাকিব খানের থেকে জনপ্রিয় নায়ক, হ্যাঁ, রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব, আমিন খান, বাপ, তখনকার সময় যারা একসঙ্গে শাকিব খানের সঙ্গে কাজ করছে। তো আজকে যদি আমি প্রথমে যদি আমি ফেরদৌসের সঙ্গে যদি শুরু করি, তো ফেরদৌসের সঙ্গে শাকিব খানের প্রথম যে সিনেমাটা ছিল, সিনেমাটার নাম ছিল সবার উপরে প্রেম। তো এটা ছিল ফার্স্ট ফিল্ম, তো এখানে শাকিব খান নিঃসন্দেহে সেকেন্ড লিড। তো এরপরে যতগুলো সিনেমাতে কাজ করেছে, অ্যাজ লাইক প্রাণের মানুষ, তুই যদি আমার হয়ে তীরে আমার স্বপ্ন তুমি, তো প্রত্যেকটা সিনেমাতে কিন্তু মানে প্যারালাল হলেও কিন্তু শাকিব খানকে অবশ্যই বেশি পোর্ট্রে করা হয়েছে। এখন কেন করা হয়েছে, কীভাবে করা হয়েছে জানি না, হয়তো প্রি প্রোডাকশনে একরকম ছিল কিন্তু পোস্ট প্রোডাকশনের সময় শাকিব খানের একটা স্টারডাম বা বিল্ড আপ হয়ে গেছে যার কারণে তাকে ফোকাস দেওয়া হয়েছে। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় প্রথমে আমি ফেরদৌসের সঙ্গে শাকিব খানের ক্যারিয়ার নিয়ে আলোচনা করবো। তো আমি যদি বলি যে প্রথম সিনেমাটা সবার উপরে প্রেম যেটা ছিল, সেটাতে নিঃসন্দেহে কিন্তু শাকিব খান সেকেন্ড লিড ক্যারেক্টার প্লে করেছিল এবং ফেরদৌস সেখানে ফার্স্ট লিড ক্যারেক্টার প্লে করেছিল। এবং এরপর থেকে ফেরদৌসের সঙ্গে আমরা দেখলাম 2003 সালে প্রাণের মানুষ, যেখানে ফেরদৌস একটা মানে একটা প্রতিবন্ধীর ক্যারেক্টার তিনি প্লে করেছিলেন, তিনি অন্ধ, এবং সেখানে শাকিব খানের যে প্রাণোচ্ছল ক্যারেক্টারটা ছিল সেখানে কিন্তু তিনি ছাপিয়ে গিয়েছেন ফেরদৌসকে, আমি বলবো। হ্যাঁ, অবশ্যই ছাপিয়ে গিয়েছেন। এরপরে আমি বলবো যে 2005 সাল শাকিব খানের ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট এবং জীবনের সেরা পারফরমেন্সের একটা ইয়ার ছিল, যেখানে হাসিবুর ইসলাম মিজান পরিচালিত একটা সিনেমা, যে সিনেমার নাম আমার স্বপ্ন তুমি, এবং যে সিনেমাটা কাঁপিয়ে দেয় গোটা বাংলা, যেখানে শাকিব খানের যে একটা ক্যারেক্টার ছিল মানে যেটা একটা আইকনিক লেভেলের ক্যারেক্টার, যে সুমন যে একটা ক্যারেক্টার শাকিব খান, যে শাবনু শাকিব খান তাদের যে খুনসুটি, যে একটা পারফরমেন্স, খুশি আবার তুই মিথ্যা কথা বলতেছস, ওই যে যে ক্যারেক্টারটা ছিল সিনেমাতে, হয়তো নায়িকা পেয়েছে ফেরদৌস কিন্তু সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খান পুরো স্ক্রিনে আগুন, এবং তার যে অনস্ক্রিন পারফরমেন্স, তার যে ভয়াবহ রূপ লাস্টের দিকে, তার যে বিভৎস রূপ, এবং স্ক্রিনে এমনভাবে তিনি মিশে গিয়েছিলেন যার কারণে কিন্তু আজও আমরা শাকিব খানকে সেইভাবে স্মরণ করি। এবং ওই সিনেমাটার নাম আমাদের মাথায় যখনই আসে তখন আমরা শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান, সে কী পারফরমেন্স রে বাবা, একা পুরো গল্প টেনে দিয়েছেন। শাবনুর ওই সিনেমাতে ভালো পারফরমেন্স করেছিলেন কিন্তু দিন শেষে দেখেন ওই সিনেমাতে কিন্তু ফেরদৌসকে কেউ মনে রাখেনি, যদিও ফেরদৌস একটা ভালো পারফরমেন্স ওই সিনেমাতে দিয়েছিলেন কিন্তু আমরা সবাই শাকিব খানকেই মনে রেখেছি। এরপরের সিনেমাতে আপনি দেখেন, এরপরে তো ফেরদৌস রীতিমতো পাত্তাই পায়নি শাকিব খানের সঙ্গে, যে তুই যদি আমার হয়ে তীরে, হ্যাঁ, যে ক্যারেক্টার শাকিব খানের, মানে ওই সিনেমাতে পুরোই ফেরদৌস ওভার শ্যাডো, আমি বলো ওভার শ্যাডো তো করেছে ফেরদৌসকে, মানে ফেরদৌস একদমই পাত্তা পায়নি, পুরো শাকিব খান গল্প টেনে দিয়েছে। এবং আমার স্বপ্ন তুমি থেকেই মূলত দেখেন ফেরদৌসের একটা ব্যাপার, এখন আমি যদি রিয়াজের সঙ্গে যদি শাকিব খানকে যদি কম্পেয়ার করি, দেখেন আমি যদি এসে স্বপ্নের বাসর বা ও প্রিয়া তুমি কোথায় এইসব সিনেমাতে সেকেন্ড লিড ক্যারেক্টার করলেও কিন্তু যেহেতু শাকিব খান লাস্টে তিনি মারা যায়, সেহেতু কিন্তু শাকিব খানের প্রতি অডিয়েন্সের একটা সিম্পতি কিন্তু থেকে যায়। দেখেন একটা সিনেমাতে যখন যিনি একটা সিনেমাতে যিনি স্যাক্রিফাইসিং ক্যারেক্টার করে, তিনি হতে পারে সেকেন্ড লিড বা হতে পারে অন্য কিছু, তো তার ক্যারেক্টারটা কিন্তু মানুষ দিন শেষে কিন্তু মনে রাখে।
কারণ কেনই বা রাখবে না, কারণ তিনি যে অডিয়েন্সকে চোখের পানিতে তিনি অডিয়েন্সদের রীতিমতো মিলেমিশে একাকার হয়ে যায়। তো এমনই একটা ক্যারেক্টার কিন্তু শাকিব খান ওই দুইটা সিনেমাতে ছিল, অবশ্যই তিনি সেকেন্ড লিড ওই দুইটা সিনেমাতে। এবং এরপরে নষ্ট সিনেমাতে যেহেতু শাহিন সুমন নির্মাতা ছিলেন এবং শাহিন সুমন যেহেতু শাকিব খানের ঘরানার একজন নির্মাতা, সেহেতু আমি বলবো যে শাহিন সুমনের সিনেমাতে অবশ্যই শাকিব খানকে পোর্ট্রে করা এবং ওই টাইমে রিয়াজকে বেশ সমালোচনা করা হয়। রিয়াজের অডিয়েন্স বলছে হ্যাঁ শাহিন সুমনের সিনেমাতে শাকিব খানের সঙ্গে সেকেন্ড লিড করেছে রিয়াজ, হ্যাঁ বেশ ভালো কথা, ওটা শাহিন সুমনের সিনেমা, তিনি অনেক মানহীন সিনেমা ওই টাইম বানাতেন, যেহেতু তিনি মানহীন সিনেমার নির্মাতা সেহেতু শাকিব খান তখন অনেক মানহীন সিনেমা করছে, রিয়াজ সুশীল সিনেমা করছে, সুতরাং শাকিব খানকে পোর্ট্রে করে ভালো কথা। কিন্তু এরপর বাধা সিনেমাতে কী হলো, হ্যাঁ ডিপ জলের অমিবনি কথা চিত্র থেকে আসলো বাধা, যেখানে এটাও নির্মাতা ছিলেন শাহিন সুমন। তো এই সিনেমাতে দেখেন রিয়াজ পুরো ওভার শ্যাডো, যদিও ফার্স্ট লিড রিয়াজকে ভেবেই সিনেমার গল্প রিয়াজ পূর্ণিমা জুটিকে নিয়ে, কিন্তু পুরো সিনেমা প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই রে ভাই আপনি যদি দেখেন, এখানে আমি কারো দালালি করছি না, শাকিব খান কীভাবে গল্প মানে স্ক্রিনে যখন শাকিব খান আসতো তখন মনে হতো হ্যাঁ শাকিব খান এই গল্পটার সঙ্গে মানে অডিয়েন্স বেশি কানেক্ট করছে। এবং আমি এমনও শুনেছি কারণ বাধা সিনেমাটা যখন রিলিজ পায় আমরা তো তখন খুবই ছোটো, আমরা তখন প্রেক্ষাগৃহে যাওয়ার মতো হয়তো না, তো তখন যারা প্রেক্ষাগৃহ গিয়ে দেখেছে আমাদের যারা বড়ো ভাই বা যারা মিডিয়া কর্মী যারা সিনেমা দেখে, তো তাদের মুখে আমি শুনেছি যে স্ক্রিনে যখন রিয়াজ আসতো তখন মানে অডিয়েন্সের ভিতর নাকি একটা একটা মানে একটা সিম্পল একটা ব্যাপার কাজ করতো, তারা স্ক্রিনে অতটা মনোযোগ অতটা ইন্টেনশন স্ক্রিনে থাকতো না, কিন্তু যখন স্ক্রিনে শাকিব খান আসতো তখন রীতিমতো করতালি বা চেয়ারে দাঁড়িয়ে সিটি মারতো অডিয়েন্স বা কয়েন ছুঁড়ে মারতো, তো এইসব ঘটনা কিন্তু মানে ঘটাতো অডিয়েন্স। এবং বাধা সাকসেসফুল ফিল্ম এবং শাকিব খানের লিপো কিন্তু এই সিনেমাতে দুর্দান্ত সব গান আছে, মানুষ বাঁচার জন্য মরণকালে বন্ধু যেমন করে, তো আসলে এগুলো নিয়ে আসলে নতুন করে বলার কিচ্ছু নেই। দেখেন এভাবেই কিন্তু রিয়াজকে ওভারশ্যাডো করে দিয়েছে। এবার আমরা যদি এসে আমিন খানের সঙ্গে, দেখেন আমিন খান নিঃসন্দেহে তখন ফার্স্ট লিড করতো, শাকিব খান সেকেন্ড লিড করতো, কারণ আমরা যদি স্টারডাম যদি হিসাব করি নিঃসন্দেহে তখন আমিন খান শাকিব খানের থেকে বড় তর্ক। কিন্তু আমার একটা সিনেমার কথা মনে পড়ছে যে উত্তেজিত, আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনারা আমার সঙ্গে রিলেট করতে পারবেন যে উত্তেজিত সিনেমাতে আসলে সব থেকে বেশি কি উত্তেজিত ছিল। আমার তো মনে হচ্ছে সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খানই উত্তেজিত ছিল বেশি, তার যে উত্তেজিত অ্যাংরি লুক, তার যে তাকানো রে বাবা, তার যে দাঁড়ানো মানে দেখার মতো। এবং আমার মনে হচ্ছে যে স্ক্রিনে শাকিব খানই সব থেকে বেশি উত্তেজিত ছিল। এখন যার যার ফিলোসফি যার যার দৃষ্টিতে যার যার নানা রকম ব্যাপার মনে হতে পারে পার্সোনাল ফিলোসফি, তো আমার পার্সোনাল ফিলোসফিতে আমার মনে হয় যে উত্তেজিত সিনেমাতে শাকিব খানই বেশি উত্তেজিত ছিল। অবশ্যই আমিন খান ফার্স্ট লিড ক্যারেক্টার, তিনি বড় নায়ক, তাকে নিয়ে তখন ভাবা হচ্ছে, কিন্তু মানে থাকে না ওভারশ্যাডো করে দেওয়ার ব্যাপার, তো ওভারশ্যাডো করার ব্যাপারগুলো মানে থাকে না। যে দেখেন অজয় দেবগন নিঃসন্দেহে সাইফ আলি খানের থেকে ভালো অভিনেতা, আপনি যদি অভিনেতা হিসাব করেন সাইফ আলি খানও ভালো অভিনেতা, কিন্তু ভালো মন্দ যদি আমি হিসাব করি অবশ্যই কিন্তু সাইফ আলি খানের থেকে অজয় দেবগন উপরের অভিনেতা। কিন্তু আপনি যদি ওমকার বা তানাজি সিনেমা দেখেন তো এইসব সিনেমাতে কিন্তু ওভারশ্যাডো করে দিয়ে অজয় দেবগনকে সাইফ আলি খান এগিয়ে গেছে। আমি বলছি না যে আমি রিয়াজ ফেরদৌস বা আমিন খান এদের থেকে শাকিব খান খারাপ অভিনেতা, আমি বলছি না, কিন্তু এরকম একটা ব্যাপার ছিল যে আপনাকে স্ক্রিন টাইমিং দিতে হবে, আপনার ক্যারেক্টারটা ওরকম হবে। দেখেন এইসব সিনেমাতে কিন্তু শাকিব খান সেকেন্ড লিড ভাবা হচ্ছে, তাকে কিন্তু তবুও কিন্তু তিনি ছাপিয়ে গেছেন মনে হচ্ছে যে ফার্স্ট লিডকে, তো এটা হচ্ছে আসলে ব্যাপার। এবার আমরা যদি এসে আমিন খানের সঙ্গে, শাকিব খানের পরে আরও একটা সিনেমা ছিল যেটার নাম পিতারাসন, তো 2006 সালের সিনেমা, ততদিনের আমিন খানের মার্কেট ভ্যালু তলানিতে, এবং ওখানে আসলে বলার মতো কিছু নেই যে আমিন খানকে ওভারশ্যাডো করেছে শাকিব খান, কারণ নিঃসন্দেহে তখন শাকিব খান ওই সিনেমাতে ফার্স্ট লিড ক্যারেক্টার প্লে করছে, কারণ শাকিব খানের তখন ওভার স্টারডম ক্রিয়েট হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, তখন শাকিব খান তখন ডোমিনেট করা শুরু করছে 2006 সালে, এবং আমিন খান তখন পড়তি তার মার্কেট, আমিন খানের তখন মার্কেট ভ্যালু আগের মতো নেই, তো থাকে না ওটা নিয়ে হিসাব করে লাভ নেই, ওটাতে শাকিব খানের আরও বেস্ট পারফরমেন্স ছিল। তো যাই হোক এটা হচ্ছে আসলে ব্যাপার যে দেখেন শাকিব খান সেকেন্ড লিড হয়ে ওভারশ্যাডো করে দিয়েছে, এমনকি ওই সিনেমাতে যে সিনেমার কথা আমি বললাম পিতারাসন, ওটা শাকিব খানের সিনেমা, এবং আগের উত্তেজিততে আমার উত্তেজিত শাকিব খানকে মনে হচ্ছে। এবার আমরা যদি এসে বাংলা সিনেমার বিগেস্ট সুপারস্টার তৎকালীন সময় মান্নার সঙ্গে শাকিব খান চারটা সিনেমাতে কাজ করেছে, গণদুশ্মন, ভালোবাসার দুশ্মন, সিটি টেরর এবং আরেকটা হচ্ছে মায়ের মর্যাদা। তো উল্লেখযোগ্য সিনেমা যদি আমি আসি চারটার ভিতর অবশ্যই দুইটা সিনেমা, একটা হচ্ছে সিটি টেরর এবং মায়ের মর্যাদা। মায়ের মর্যাদাতে মান্না ফার্স্ট লিড, শাকিব খান সেকেন্ড লিড, সিটি টেরর মান্না ফার্স্ট লিড, শাকিব খান সেকেন্ড লিড, কিন্তু মায়ের মর্যাদাতে প্যারালাল ক্যারেক্টার ছিল এবং শাকিব খানের একটা দুর্দান্ত ক্যারেক্টার ছিল। কিন্তু আমি বলছি না যে ওই সিনেমাতে মানে ওভারশ্যাডো করার মতো কোনো ব্যাপার ছিল যে মান্নাকে মানে ওভারশ্যাডো করে শাকিব খান এগিয়ে গেছে, কারণ দুজনেরই প্যারালাল, দুজনেরই
একটা ভালো ক্যারেক্টার একটা ছিল, দুইজনে ভালো অভিনয় করেছে, ব্যাস ভালো কথা। মানে ওভার শ্যাডো ওই ব্যাপারগুলো ওরকম নয়, দুজনেরই ভালো পারফরমেন্স ছিল, যেহেতু মান্না ফার্স্ট লিড, শাকিব খান সেকেন্ড। এবং এরপরে আমি যদি এসে আর একটা সিনেমার কথা, সিটি টেরর সিনেমার কথা, যে সিনেমাটা আসলে আজও আমাদের আবেগে সেইভাবে নাড়া দিয়ে যায়। এবং বুলেট ভাই, তুই আমার পিছন থেকে গুলি কইটা দিলি, মান্নার যে সংলাপ ছিল, পাশাপাশি স্ক্রিনে শাকিব খানের যে ডায়লগ ডেলিভারি ছিল, বড় ভাই 5 লাখ টাকার সুপারি পাইছি, বিশাল বড় সুপারি পাইছি, আমি সংসার করবো, আমি এ লাইনে থাকবো না। তো শাকিব খানের যে 5 লাইন ছিল, তার যে ডায়লগ ডেলিভারি ছিল, আজও কিন্তু আমাদের মনে আছে। অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম ফেরদৌস মান্না আমি কম্পেয়ার করছি না, কারণ মান্না নিঃসন্দেহে অনেক উপরের অভিনেতা ফেরদৌসের থেকে। ওই সিনেমাতে যেমন ফেরদৌসকে ওভারশ্যাডো করেছিল শাকিব খান, এখানে কিন্তু মান্নাকে ওইভাবে ওভারশ্যাডো করতে পারেনি, কারণ মান্নাও তার ক্যারেক্টার দুর্দান্ত ছিল। কিন্তু দিন শেষে ভাইরে ভাই, একটু হলেও কিন্তু শাকিব খানকে সিটি টেররে মানুষ মনে রেখেছে, কারণ কেন রাখবে না, কারণ তার যে ক্যারেক্টারটা ছিল গাদ্দারি, এবং মান্নার সঙ্গে যে শাকিব খান সত্যি সত্যি গাদ্দারি করেছে, সত্যি সত্যি মেরে দিয়েছে, এমনটাও কিন্তু এখনকার অডিয়েন্স মনে করে। হ্যাঁ শাকিব খান তুই তো বাজে লোক, কমেন্টস দেখেন ওই সিনেমাতে যে শাকিব খান ওই ক্যারেক্টারে এতটাই মিলে বেশি একাকার হয়ে গেছিলো যে রীতিমতো কমেন্টের ঢল নেমে যায়, হ্যাঁ শাকিব খান তুমি বাজে লোক, তুমি মান্না ভাইকে মেরে দিয়েছ। তো এটা হচ্ছে দিন শেষের যে পার্সোনাল ফিলোসফি, এবং এটা হচ্ছে দিন শেষের শাকিব খান ওইসব সিনেমাতে আসলে বাজি মেরে বেরিয়ে যাওয়ার যে প্রসেস, যে প্রক্রিয়া, যে কীভাবে বাজি মেরে বেরিয়ে গেল শাকিব খান। আর থাকে না একটা ব্যাপার যে এইটাই আসলে, মানে এই যে সিনেমাগুলো আপনারা দেখেন, যে আমি এই যে যে সিনেমাগুলোর কথা আমি বললাম, যে প্রত্যেকটা সিনেমাতে যে দেখেন, যে মান্নার সঙ্গে বলেন বা ফেরদৌসের সঙ্গে বলেন বা রিয়াজের সঙ্গে বলেন বা আমিন খানের সঙ্গে বলেন, যে আমি প্রত্যেকটা আমি যে সিনেমার কথাগুলো বললাম, তো দেখেন এইসব সিনেমাতে কিন্তু মানে বেশ কয়েকটা, মানে ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু শাকিব খান সেকেন্ড লিড এবং অন্য নায়করা ফার্স্ট লিড, কিন্তু তবুও কোনো না কোনোভাবে সেকেন্ড লিড ক্যারেক্টার রীতিমতো ফার্স্ট লিড ক্যারেক্টারকে ওভারশ্যাডো করে বেরিয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আজকে তিনি সুপারস্টার তৈরি হয়েছেন, মানে এক দুই দিনে কিন্তু চাইলে একজন স্টার একজন সুপারস্টার তৈরি হয় না, তার পিছনে ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কর্ম থাকে, যে কর্ম দিয়ে মানুষটাকে মনে রাখে এবং আজকের দিনে দাঁড়িয়ে তাকে নিয়ে স্মরণ করা হয়। এবং আজকের দিনে তিনি যাদের সঙ্গে সেকেন্ড লিড বা যাদেরকে ওভারশ্যাডো করে এগিয়ে আজকে শাকিব খান এই জায়গায়, তো তারা মার্কেটে না থাকলেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শাকিব খান কাজ করছে, শাকিব খান মার্কেটে আছে, এবং শাকিব খান আজকে বাংলা ফিল্মকে ডমিনেট করছে, এবং আমরা ইন্ডাস্ট্রি মানে আমরা শাকিব খান মনে করছি এখন। তো এর পিছনে কোনো লজিক নেই, কষ্ট, অধ্যবসায়, আপনার একনিষ্ঠতা, আপনার চরিত্রের প্রতি গভীরতা, এগুলোই কিন্তু আসলে শাকিব খানকে শাকিব খান বানিয়েছে, দানা বলে কিন্তু শাকিব খান শাকিব খান হতে পারতাম। তো বেসিক্যালি এটাই ছিল আমার ভিডিওটি, যেসব সিনেমাতে শাকিব খান নিঃসন্দেহে তার থেকে বড়ো আর্টিস্ট তখনকার সময়, বড়ো তারকা, তাদেরকে ওভারশ্যাডো করে বাজি মেরে বেরিয়ে গেছে, এবং তার যে পারফরমেন্সগুলো ছিল, তো সেগুলো নিয়ে ছিল আমার আলোচনাটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি সবসময় অপেক্ষায় থাকি আপনাদের মূল্যবান কমেন্টের।